পঞ্চান্ন বছর নয় চল্লিশ বছরের ঊর্ধ্বে যে কোনো নাগরিক করোনার টিকা নিতে পাবেন টিকা কর্মকাণ্ড আরও বেশি উন্মুক্ত করতে এই উদ্যোগ জানিয়েছে সরকার টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাইদার মানের প্রতিবেদন সকালে অনুষ্ঠিত হয় মন্ত্রীসভার নিয়মিত বৈঠক এতে সরকারি ভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী সচিবালয়ে প্রান্তে ছিলেন তার ক্যাবিনেট সদস্যরা অনানুষ্ঠানিক আলোচনায় উঠে আসে করোনার টিকা যা আরো উন্মুক্ত করতে বয়স সীমা কমিয়ে আনার নির্দেশ দেন শেখ হাসিনা এখন আমার এটা একটু ওপেন করে দিয়ে তাড়াতাড়ি যত দেওয়া যেতে পারে কারণ এখন দিয়ে তো আবার ডোজ নেক্সট ডোজের জন্য রেডি হতে হবে আর সবাইকে একটা আইডি কার্ড মানে একটা ইস্যার মতো থাকতে হবে যে কারা করোনার ভ্যাকসিনটা নিল ওইটা দেখায় সেকেন্ড ডোজ নেবে টিকা নিলেও সরকারি নির্দেশনা মাস্ক ব্যবহারে কোনো আপোষ করা যাবে না আর প্রথম ডোজ নেয়ার এক থেকে দেড় মাসের মধ্যে দ্বিতীয় ডোজ নেয়ার তাগিদ সরকার প্রধানের যে সবাইকে মাস্কটা ব্যবহার করতে হবে কারণ মুখে মুখটা যে মাস্ক ব্যবহার করা হাত ধোয়া এটা অব্যাহত রাখতে হবে মানে টিকা নিল যারা নিয়েছে তাদেরকেও এটা মনে করলে হবে না যে আমি টিকা নিচ্ছি আর কি আমি একদম সেফ বাস আর আমার কিছু করতে হবে সেটা সাবধানে থাকতে হবে বয়স সীমার বিষয়টি সাংবাদিকদের স্পষ্ট করেন মন্ত্রিপরিষদ সচিব বলেন রেজিস্ট্রেশন কার্যক্রম আরো সহজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন 40 বছর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে আপনারা কালকে ছিলেন যে 55 ইয়ার্সের বেশি হল কম হলে কিন্তু রিড করতেছিল না তো সেই জন্য এখন বলে দেওয়া হয়েছে আজকে যে 40 বছর পর্যন্ত এদিকে বৈঠকে দিবাজাত্ম কেন্দ্র থেকে শিশু হারালে জেল জরিমানার বিধান রেখে আইনটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় দশ বছরের জরিমানা এবং পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সাইদারমান নাগরিক ঢাকা